নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগুপ এলাকায় হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 17 জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার বেলা 1:15 দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। আজ বেলা 1:15 দিকে 17 জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর সময় ঘটনাস্থলে ছিলেন প্রতিনিধি দল। নাম প্রকাশ না করা সত্ত্বে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, কারখানাটির 4তলা ভবনে তল্লাশি চালিয়ে অন্তত অর্ধশত মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে 17 জনের লাশ ইতিমধ্যে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্রিফিং করে বিস্তারিত জানাবে।